Obey jai raja wanya makerang Wamar murabbiyanirang Suni dekhi din nabang Ei manuske amar Allah boro asha kore prithibir jomine peron korlen Iblis shaitan bolechilo amar Allah pak prithibir jomine manuske boro asha kore peron korlen Somosto farestara badha diyechilo apotti korechilo Allah manuske banaben na prithibir jomine apnar bandaderke banano lagbe na Allah apni banaben na prithibir jomine ora korbe khuno khuni ora korbe mara mari ora korbe mere newang kere newang cheating baji dhappa baji emon kono onnai na jeta ora korbe na Allah oderke apni pataben na ibadat korar jonno amra farestarai jotheshto আমার আল্লাহ সেই সময় বললেন না 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 আমি আল্লাহ যেটা জানি তোমরা সেটা জানো না আমি আল্লাহ পৃথিবীর জমিনে বান্দাকে তুই বান্দাকে বানাবো মানুষ পাঠাবো পৃথিবীর জমিনে আদমকে তৈরি করব আদম আসলামকে আল্লাহ বানিয়েছিলেন আপনাদের জানা আছে ও তরুণিয়া শুনিয়ে খেদিন বাবা সমস্ত রূহ জগৎগুলোকে আল্লাহ এক কাছে করেছিলেন জিজ্ঞাসা করেছিলেন আলাস্তু বিরব্বিকুম আমি কি তোমাদের রব আমি কি তোমাদের প্রভু নই আমি কি তোমাদের আল্লাহ নই আমরা সকলি ঐক্যবদ্ধভাবে একত্রিত হয়ে আমরা সকলি আওয়াজ দিয়েছিলাম কোনো বালা অবশ্যই আপনি আমাদের রব আপনি আমাদের সব আপনি আমাদের আল্লাহ আপনি আমাদের স্রষ্টা আপনি আমাদের সৃষ্টিকর্তা ও রব্বুল আলামিন আল্লাহ আপনি আমাদের আল্লাহ আমার আল্লাহ সেই সময় বললেন যদি আমি তোমাদের রব হয়ে থাকি স্রষ্টা হয়ে থাকি পৃথিবী জমিনে পাঠাবো আমার হুকুমগুলো মানবে ও তরুণীরা ও নওজোয়ানেরা পৃথিবীর জমিনে আল্লাহর সঙ্গে কথা দিয়ে গে ওয়াদা দিয়ে গে আমার আল্লাহর সঙ্গে কথা দিয়ে ওয়াদা দিয়ে গে পৃথিবীর জমিনে চলে না আর বান্দা হয়ে গেল ঘুষখোর গেজাকর মদকর তারিকর পরের মাল হরণ করে নেওয়া বাপকে হাইবির খুশি দেখিয়ে দেওয়া মাকে লাল চোখ দেখিয়ে কথা বলা প্রতিবেশীর সঙ্গে খারাপ ব্যবহার করা আর কথাই কথাই ছাবল কাটারি নিয়ে বেরিয়ে আসাম ও তরুণীরা এমন কোনো অন্যায় নাই বান্দার ভেতরে হয় না অথচ রব আমার ঘোষণা দিনে সুন্দর করে বললেন আল্লাহু ওয়ালিউল লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাস যুলুমাতি ইলান নূর আল্লাহ সুন্দর করে ঘোষণা দিলেন আমি আল্লাহ হলাম ইমানদারদের বন্ধু ভালো মানুষদের মুমিনদের বন্ধু ইমানদারদের বন্ধু আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি তাদেরকে আমি আল্লাহ পাক অন্ধকার থেকে আলোতে নিয়ে আসি জোরে হয় না আরো জোরে হয় না আল্লাহ মুসলমান ঘরে জন্ম দিয়েছে আলোতে পাঠিয়েছে আল্লাহ ইচ্ছা করলে কোন বাগতির বাড়ি পাঠাতে পারতেন আল্লাহ ইচ্ছা করলে কোন মাতালের বাড়ি পাঠাতে পারতেন আল্লাহ ইচ্ছা করলে কোন ঘুষখোরের বাড়ি পাঠাতে পারতেন আল্লাহ ইচ্ছা করলে কোন লম্পটের বাড়ি পাঠাতে পারতেন আল্লাহ ইচ্ছা করলে কোন বৌদ্ধ ধর্মের মানুষদের ভেতরে আপনাকে সামিল করে দিতে পারতেন আল্লাহ ইচ্ছা করলে খ্রিস্টান ধর্মের মানুষদের কাছে খ্রিস্টানের ঘরে পাঠাতে পারতেন তা না করে আমার আল্লাহ মুসলমান করে ইমানদার করে মুমিনের ঘরে জন্ম দিয়েছেন মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন গেজা খাবার জন্য নয় মদ খাওয়ার জন্য নয় বিড়ি খাওয়ার জন্য নয় তারি খাবার জন্য নয় মানুষের সঙ্গে লাল চোখ দেখিয়ে কথা বলার জন্য নয় আমার আল্লাহ বললেন পৃথিবীর জমিনে সোজা পথের পথিক হবে আমি আল্লাহ তোদেরকে আলোতে নিয়ে আসি ওয়াল্লাযিনা কাফারু আউলিয়াহু الطاغوت يخرجنكم من النور الى الظلمات وبالشاشيدের অভিভাবক হলো শয়তান অবিশ্বাসীদের গার্জিয়ান হলো শয়তান সে নিয়ে যায় আলো হইতে অন্ধকারের দিকে শয়তানের কাজ হলো মিথ্যার খাতায় নাম তুলিয়ে দেওয়া শয়তানের কাজ হলো ঘুষের খাতায় নাম তুলে দেওয়া শয়তানের কাজ হলো অন্যায় কাজের গুলো অন্যায় কাজগুলোর দিকে অগ্রসর করিয়ে দেওয়া অন্যায় কাজের দিকে ধাবিত করে দেওয়া শয়তানের কাজ হলো আল্লাহ বলেন উলা
উলাইকা সাহাবুন নার ওরাই দোজখবাসী উমফিয়া খালিদুন সেখানে তারা চিরকাল অবস্থান করবে চিরকাল সেখানে থাকবে চিরকাল সেখানে শাস্তি ভোগ করবে বাঁচাবার কেউ থাকবে না ও তরুণীরা নওজোয়ানেরা মাস্তানি কতদিন করবে খুব বেশি দিন না মাঝে মাঝে কবরস্থানে একবার যাও না আর কবরবাসীদের দিকে একবার খালি তাকিয়ে দেখো না অন্তর থেকে একবার ভাবো কবরের দিকে একবার তাকিয়ে দেখো এই কবরে বাপ এই কবরে নানা এই কবরে দাদু এই কবরে চাচা এই কবরে অমুক মাস্তান পড়ে আছে এলাকা দাপিয়ে বেড়াতো যার পিছনে শত শত মানুষ ঘুরে বেড়াতো একবার দাঁড়ালে মানুষজন ভিড় করে ফেলতো চা খাবেন বলে দাদা দাদা বলে ডাকতো কোল্ড ড্রিংকস খাবেন বলে দাদা দাদা করে আওয়াজ করা কত একবার যদি বাজারে বেরতো মানুষের ভিড় হোম জমে যেত লালবাতি লিলবাতি গাড়ি নিয়ে ঘুরে বেড়াতো আজকে দেখো আজকে দেখো আজকে দেখো মাটির নিচে ভাঙা কবরের ভিতরে ঘাস গজিয়ে গেছে জঙ্গল হয়ে গেছে তাকে আর দেখার কোনো লোক নাই লালবাতি গাড়ি নাই ছখানা সিকিউরিটি গাওয়াটি গার্ডার নাই সিকিউরিটি আর নাই ও তরুণীরা প্রশাসন নাই পুলিশ নাই তার পিছনে আর কোনো লোক নাই চা খাওয়াবার লোক নাই ও তরুণীরা চা খাওয়াবার লোক নাই থামস আপ খাওয়াবার কোল্ড ড্রিংকস খাওয়াবার লোক নাই আজকে কবরের ভিতরে ঢুকে পোকার খাবার আল্লাহ বানিয়ে দিয়ে ফারেস্তাকে দিয়ে এত মার দিচ্ছেন বাবা একটা করে ডান্ডা মারা হবে সত্তর গজ নিচে চলে যাবে আবার তোলা হবে আবার মারা হবে সত্তর গজ নিচে চলে যাবে আবার তোলা হবে আবার মারা হবে সত্তর গজ নিচে চলে যাবে এভাবে কদিন ইলা ইয়াউমিল কিয়ামা যতদিন না কায়ামত হয় বিশ্বনবী জানিয়ে দিয়েছেন কবরটা কারোর জন্য হবে জান্নাতের টুকরা আর কারোর জন্য হবে জাহান্নাম আর কুণ্ডু খালি আগুন আর আগুন 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 বাঁচাবে কে তাকে বলুন ঘটনা দাদা হুজুরের ঘটনা অনেক ওয়াজ শুনেছে বাবা নামাজের ওয়াজ রোজার ওয়াজ হজ জাকাতের ওয়াজ দান খায়রাতের ওয়াজ মা বাপের খেদমতের ওয়াজ প্রতিবেশীর হকের ওয়াজ শিষ্টাচারের ওয়াজ খেদমতের ওয়াজ সেবার ওয়াজ ভাতৃত্বের ওয়াজ আদর্শের ওয়াজ মনুষ্যত্বের ওয়াজ ইনসানিয়াতের ওয়াজ ঐক্যের ওয়াজ রিলেশনের ওয়াজ চরিত্রের ওয়াজ কালচারের ওয়াজ জীবনে তো ওয়াজ শুনতে কিছু বাকি রাখুনি সব ওয়াজ তো কমপ্লিট করে ফেলেছো তো এখনো তো মুখে দাঁড়িয়ে ফুটলো না এখনো তো মুখে দাঁড়িয়ে পড়লো না এখনো তো পেচ্ছাপ করে পানি নিতে পারলে না খালি মোবাইল খুলছো আর বক্তা চুজ করছো বক্তা চয়েস করছো এই বক্তাটাকে লিয়ে আয় দারুণ বক্তা দারুণ বক্তা জঙ্গলে ধারে গেলে সাইলেন্সার পাইপ ধরলে ঝরঝর ঝরঝর করে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুতলে আবার মাচায় এসে বক্তা চয়েস করতে লাগলে কেন এলাকায় একটা জলসা দিতে হবে আমি হলাম সেক্রেটারি এ আজকে জলসা সেক্রেটারি আবার রাগ হয়ে যাবে নাকি জানিনি বাবা এই সেক্রেটারি কথা বলিনি রে ভাই এত মারবে এত কেলাবে ফেরেশতা মারের কোন ব্রেক থাকবে একে তো নামাজ রোজা করে না বলে আবার মার চলবে আবার এই সেক্রেটারি হয়ে বড় ডিগ্রি লাগিয়ে ঘুরেছে বলে বুকে ব্যাচ লাগিয়েছে বলে হাতে ব্যাগ নিয়েছে বলে আরো মার জলসা সেক্রেটারি হয়েছিলিস কেসিয়ার হয়েছিলিস মসজিদ কমিটির সভাপতি হয়েছিলিস এক অক্ত নামাজ পড়িসনি এক অক্ত নামাজ পড়িসনি মসজিদ কমিটির সভাপতি দাদাগিরি হাতে ঝান্ডা ধরেছিলে বলে লোকে তোমাকে সভাপতি করেছিল সেক্রেটারি করেছিল না এমন মারবে ফেরেশতা মারের কোনো ব্রেক থাকবে কিভাবে যে কেলাবে ফেরেশতা মারের কোনো হিসাব থাকবে পুলিশের মার খেয়েছেন বাবা এখানে কেউ আছেন বাপ পুলিশের মার খেয়া এখানে কেউ মাল আছে ও থাকলে কেউ বলবে যাক আল্লাহ হেফাজত করো বাবা মারের মতো মার যদি পুলিশের খায় না ও জীবনে ভুলে যাবে জীবনে ভুলে যাবে প্রশাসন দেখলি দৌড়াবে হাত যখন ওপরে তুলে দিয়ে না আর পায়ে যখন পিন পেরে ঘোকানো হবে জীবনের মতো অন্যায় ভুলে যাবে প্রশাসনের মার যে খেয়েছে কি প্রশাসনের মার খেয়েছো ভাই ফেরেশতার মার
মারের কোনো ব্রেক থাকবে না ভাবছেনটা কি ও মেরে হে তরুণের জওয়াজ বকেরা ইয়া মার মুরব্বিয়ানেরা শুনে রেখেরিন রেখেরিন বাবা এইজন্য বিশ্বনবী আমার সুন্দর করে জানিয়ে দিলে তোমরা যদি আজরাইলকে একবার দেখতে আর আজরাইলে যদি করা করা দুটো দাপট শুনতে করা কথা শুনতে মরার কান্না ভুলে গিয়ে নিজের কান্নায় ব্যস্ত হয়ে পড়তে যদি আজরাইলকে একবার খালি নিজে চোখে দেখছে আজরাইলকে দেখো না এখন আর বুঝবে না আজরাইলকে দেখো না এখন আর জানবে না আজরাইলকে যে দেখেছে সে বুঝেছে কি জ্বালা কি ভয়ঙ্কর চেহারা ওই জন্য মাইয়ে ওই জন্য বাবাজি আমার ভাইরা অনেক সময় দেখবেন ওই ওই ব্যক্তি যখন জাকান্দানের কষ্ট হয় আজরাইল ফেরেশতা যার জান বের করে নিয়ে যায় ওই বান্দা যখন মৃত্যু মুখে পতিত হয়ে যায় মৃত্যুর কোলে ঢলে পড়ে অনেক সময় দেখবেন ওই ব্যক্তিটা পায়খানা করে ফেলে অনেক মানুষ দেখবেন মতের সময় পেচ্ছাপ করে ফেলে অনেক মানুষের দেখবেন এমন ভাবে খেচে উঠে ফুট দিয়ে ডাক দিয়ে দিয়ে বা দিয়ে দিয়ে থুতু বেরিয়ে গড়ে বেরিয়ে গড়িয়ে চলে যায় ও তরুণীরা শুনে রেখে দা চিনে রেখে দা বাবা আজরাইলের যে ভয়ঙ্কর চেহারা একবার দেখবে গোটা শরীরে একটা করে লোম না গায় এই লোমের পরিবর্তে একটা করে মাথা ঝোলানো আছে ও তরুণীরা গোটা শরীরে যত লোম দেখছো এইরকম একটাও লোম না লোমের পরিবর্তে গোটা শরীরের লোমের জায়গা গুলোতে একটা করে কল্লা মাথা ঝোলানো আছে আর ওই মাথার মধ্যে ও তরুণীরা মুখের ফেস মাথা দেখছে আর চোখ দিয়ে দুই দিক দিয়ে পানি গড়িয়ে যাচ্ছে আজরাইল ফেরেশতার ভয়ঙ্কর চেহারা যদি কেউ একবার দেখতো পৃথিবীর জমিনে আরামের ঘুম ভুলে যেত পৃথিবীর জমিনে মেরে নেওয়া ভুলে যেত কেড়ে নেওয়া ভুলে যেত শত্রুতা করা ভুলে যেত পরের পাঁচ দেওয়া ভুলে যেত গালাগালি করা ভুলে যেত মিথ্যা বলা ভুলে যেত সর্বসময় আল্লাহর জন্য চোখ দিয়ে পানি ঝরিয়ে আর বাকি টাইমটা জঙ্গলে নাহলে মসজিদে গিয়ে কাটিয়ে দিত সময় আছে এখনো আল্লাহ বাঁচিয়ে রেখেছে মানে টাইম দিচ্ছে বাঁচিয়ে রেখেছে মানে সময় আল্লাহ দিয়েছে এখনো সুযোগ আছে আর নিঃশ্বাস বন্ধ হলে কিন্তু আর কিছু করার নাই জি আর কিছু করার নাই নিঃশ্বাসটা বন্ধ হলে ফিনিশ আর কোনো খবর নাই কি ভাবছে যত বড় হুজুরকে লিসি আপনি খানা দেন না কেন কাজ হবে না বেঈমান হয়ে মরলে যত বড় হুজুরকে লিসি খানা দেন লাভ হবে না ভাড়া করা হুজুরকে লিয়েছবেন ওই ভাড়া করা হুজুর এসে বলবে আল্লাহ আমুকের বাপকে মাফ করে দাও আল্লাহ আল্লাহ ওর কবরটা নূর দিয়ে ভরিয়ে দাও আল্লাহ জান্নাতের পোশাকটা পরিয়ে দাও আল্লাহ বলে কিচ্ছু হবে না ও মাল ভালো ছিল না কিচ্ছু হবে না বুঝতে ভাড়া করা হুজুর লিয়ে আসবেন ও একটু চুলকে দিয়ে পালাবে টাকা নেবে পকেটে ভরবে বেরিয়ে যাবে বুঝতে পারছো মাদ্রাসা ছাত্রদের নিয়ে আসবেন একটু কোরআন শরীফ খতম করে দেবে চুলকে দেবে টাকা নেবে বেরিয়ে যাবে কিন্তু লাভ হবে না লাভ হবে যে যার জ্বালা সে তার সামলাতে হবে বাবা কোনো খবর হবে না আল্লাহ বলছে যে বান্দার ভেতরে কোরআন নাই ডেমো মাল আমার আল্লাহ আমি আল্লাহর কাছে কোনো কাজ নাই ডেমো মাল ডেমো মাল হয়ে যাবে কোনো লাভ হবে না জি হবে বাবারা শুনে রেখে নিয়ে জেনে রেখে দিন বাবা বাবাজি আমার ভাইরা এই জন্য নাম্বার ওয়ান হলো ইত্তাকুল্লাহ আল্লাহর ভয় আল্লাহর ভয় যার ভেতরে ঢুকে গেছে ওই মানুষটা গেনার হয়ে গেল ওই মানুষটা সাকসেসফুল হলো ওই মানুষটা আল্লাহর মনোনীত বান্দা হয়ে গেল উত্তরুণিয়া নওজোয়ানেরা ও যুবকেরা আমার মুরব্বিয়ানেরা শুনে রেখে দিন জেনে রেখে দিন পৃথিবীর জমিনে যার ভেতর আল্লাহর ভয় ঢুকে গেছে ওই মানুষটাই আল্লাহর কাছে মনোনীত বান্দা হয়েছে এই জন্য রব আমার সুন্দর করে ঘোষণা দিয়েছেন ইত্তাকুল্লাহ আল্লাহর ভয় আল্লাহর ভয় আল্লাহর ভয় এই জন্য রব আমার সুন্দর করে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন এই বান্দারা তোমরা আল্লাহকে ভয় করো সত্যবাদীদের তোমরা সঙ্গী হয়ে যাও জোরে হয় না
আরো জোরে বলো আরো জোরে বলো সুত্রবাদী যারা হয়ে গেছে তারাই তো আমার মনোনীত বান্দা হয়ে গেছেন হযরতে খাজা গরিব নওয়াজ জিনাত তুলনা হবে না বাবা হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী জিনাকে আমার আল্লাহ বানিয়ে দিয়েছিলেন সোনার খনি ফুরফুরা শুনে ফেলে দাদা হুজুর জিনাকে আল্লাহ করেছিলেন শরীয়তের খোর ওয়ান নাই দেখলি ভেঙে চুরমর তিনি তো হলেন আপনার আমার দাদা হুজুর পৃথিবীর জমিনে যত আল্লাহর মাহবুব বান্দাদের আগমন ঘটেছিল এরা এক একজন আল্লাহর মনোনীত ওলি বান্দা হয়ে গিয়েছিল আরো জোরে বলো আরো জোরে বলো এজন্য আমার রব ঘোষণা দিলেন তোমরা আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও কিন্তু যদি একবার আপনি দেখেন ও তরুণীরা যদি একবার দূরদৃষ্টি দিয়ে দেখে সব ভয় আমাদের ভেতরে আছে কিন্তু আল্লাহর ভয় আমাদের ভেতর থেকে পালিয়ে গেছে রাতের অন্ধকারে যখন রাস্তা দিয়ে হাঁটছে অন্ধকার দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন হাতে একটা টর্চ লাইট নিয়েছে কেন ভয় ঢুকেছে আপনার সর্পের ভয় ভয় ঢুকেছে আপনার সাপের ভয় সাপটা আপনাকে সে কামড়ে দিতে পারে সর্পটা কামড়ে দিতে পারে একটা বিচ্ছু কামড়া দিতে পারে হাতে একটা টর্চ নিয়েছে রাত দেড়টার সময় আপনার ছেলের পেটে যন্ত্রণা হচ্ছে একা ছেলেকে নিয়ে বেরোন না বন্ধুকে মাসের ঘর থেকে তুলে বার করেছেন রাস্তায় যেতে যেতে হয়তো কোনো দস্যুর হাতে পড়ে যেতে পারি হয়তো কোনো শত্রুর হাতে পড়ে যেতে পারি ও তরুণীরা নাও জোয়ানেরা ও যুবকেরা ও আমার বুড়পিয়ানেরা ছুরি রেখে দিলে বাবা যদি আপনি একবার তাকিয়ে দেখেন বাঘের ভয় সিংহের ভয় সর্পের ভয় মানুষের ভয় প্রশাসনের ভয় নেতার ভয় সব ভয় আমাদের ভেতরে ঢুকেছে খালি একটাই ভয় উঠে গেছে সেটা হলো আল্লাহর ভয় পালিয়ে গেছে আর এরকম মাহফিলে যদি এসে একবার জিজ্ঞাসা করি ভয় করতে হয় কাকে দেখেছেন তো কোনো আওয়াজ নেই ভয় করতে হয় কাকে জোর করে বলো কাকে আওয়াজ করে বলো কাকে জোর করে বলতে পারেন না কাকে যারা মুখ বন্ধ করে আছেন তারা বললেন ভয় করতে হয় দাদাকে এলাকার মেম্বারকে ঠিক কথা ঠিক ঠিক মেম্বার যদি বলে কাল বেলা দশটার সময় আমার অফিসে দেখা করো আর বাপ মরে গেছে বলছে চাপা দিয়ে রাখো মেম্বার কি বলছে আগে দেখো ভুল বলছি বাবা কথা বলে না ভুল বলছি হ্যাঁ থানা এসডিও যদি ডেকে পাঠায় আমার অফিসে দেখা করো না গেলে আইনের জালে জড়িয়ে যাব প্রধান যদি দেখে দেখে বলে আমার অফিসে দেখা করো না গেলে আইনের জালে জড়িয়ে দেবে কোথায় আমার উপরে ঝামেলা হবে বাপ মরে গেলে চাপা দিয়ে রাখো প্রধান কি বলছে আগে দেখো ওখানে মসজিদে আল্লাহ একবার বলে নামাজ শুরু হলো আল্লাহর ভয় উঠে গেল তাসবিহতে লেগে গেল আল্লাহর ভয় উঠে গেল ক্যারাম খেলতে লেগে গেল মসজিদে আল্লাহ একবার শুরু হলো আল্লাহর ভয় উঠে গিয়ে পুকুরে দেড় ঘন্টা ধরে গোসল করতে শুরু করল একবার ভাবল না আল্লাহ একবার মানে আল্লাহর ডাক এসে গেছে তার মানে আমার মসজিদে যাওয়া দরকার ছিল ভিতরে আল্লাহর ভয় ঢোকানো আমার দরকার ছিল এটার বেলায় হলো না এমন মারবে ফেরেশতা মারের কোনো ব্রেক থাকবে ধারা সিস্টেমে মারবে ধারা সিস্টেম বোঝেন আপনারা কথা বলে না ধারা সিস্টেম বোঝেন হ্যাঁ আরে কথা বলে না হ্যাঁ খবরের কাগজে দেখেছেন মাঝে মাঝে ধারা সিস্টেমে বলে যে অন্যায় করেছে যে যে দোষী যাকে অ্যারেস্ট করা হয়েছে ধারা সিস্টেমে হচ্ছে কেন ও হলো একজন খুনি ও হলো একজন খুনি ও হচ্ছে একজন ধর্ষক ও একজন নারী নির্যাতন করেছে যে অন্যায় করেছে তার সেইভাবে শাস্তি চলছে ধারা 356 নম্বর ধারা 246 নম্বর ধারা 430 নম্বর ধারা ধারা সিস্টেমে হয়েছে আর আল্লাহর ফেরেশতারা মারবে ধারা সিস্টেমে এজন্য কোরআনের অর্ডার ধারা সিস্টেমে মারবে চুরি করেছে বেঁচে যাবি হাত কেটে দাও হাত কেটে দাও জি জেনা করেছে বেঁচে যাবি 100 বেদ লাগিয়ে দাও
100 বেদ লাগিয়ে দাও যদি সে বিবাহিত হয় যদি সে বিবাহিত হয় রাজামে শাস্তি দাও মাটি পর্যন্ত পুঁতে কোমর পর্যন্ত ঢুকিয়ে পাথর মেরে 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 চিরকালের মতো পাঠিয়ে দাও এই পৃথিবীর জবিনে আর দর্শন থাকবে ভাই কথা বলে না একটা চোরকে যদি তুলে নিয়ে সে হাত কেটে দিয়ে আর টিভির পর্দায় দেখিয়ে দেয়া হয় আর বাকি চোরগুলোকে যদি চেপে আপনার চেয়ারে বসিয়ে আর টিভির ডিসপ্লের দিকে বলে তাকিয়ে থাক কেমন করে হাত কাটছে দেখ তোদেরকে বিরিয়ানি করে খাওয়াবো আর খালি তাকিয়ে তাকিয়ে দেখবে তোরে যদি বিরিয়ানি করে খাওয়ানো হয় আর যদি তাকিয়ে তাকিয়ে দেখতে বলা হয় পৃথিবীর জমিনে আর চুরি থাকবে ভাই কথা বলে না চুরি থাকবে কথা বলে না কেন চুরি থাকবে চিরকালের মতো চুরি মুছে যাবে কেন আল্লাহর কোরআনের অর্ডার এই জন্য মক্কা শরীফের জমিনে চলে যান হাজী সাহেবদের জিজ্ঞাসা করে দেখেন সৌদি আরবের জমিনে আজ পর্যন্ত যখন মসজিদে আজান শুরু হয়ে যায় আল্লাহু আকবার বলে যখন আজান শুরু হয় কে দোকানদার কে খরিদ্দার কে ক্রেতা কে বিক্রেতা দেখার দরকার নাই সবাই আল্লাহর দরবারের গোলাম হয়ে গিয়ে সবাই জামাতের সঙ্গে নামাজে দাঁড়িয়ে যায় মসজিদের জামাতে জামা নামাজে দাঁড়িয়ে যায় জামাতের সঙ্গে নামাজ আদায় করার জন্য চলে যায় দোকানগুলো খোলা থাকে একটাও চুরি হয় না জোরেও বলতে পারেন না সুবহানাল্লাহ আরো জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ হুজুর না বললো পাবো খিচুড়ি বললো পাবো খিচুড়ি খিচুড়ি আছে না বিরিয়ানি বিরিয়ানি ও আল্লাহ বিরিয়ানি আছে হ্যাঁ ভাইরা আমার দোস্তরা আমার বাবাজিরা আমার এইজন্য ভয় করতে হয় কাকে আওয়াজ করে বলো জোর করে বলো ভয় করতে হয় কাকে রব্বুল আলামিন আল্লাহকে যে আল্লাহ আসমানের মালিক জমিনের মালিক ডান দিকের মালিক বাঁ দিকের মালিক সবের মালিক কে আওয়াজ করে বলো জোর করে বলো সে আল্লাহ ঘোষণা দিলেন বাল্লাকুমা ফিস সামাওয়াতি ওয়াল আর কুলুল্লাহুল কানিতুন বাদিউস সামাওয়াতি ওয়াল আর ফাইযা কাদা আমরা ফাইন্নামা ইয়াকুনু লাহু কুন ফায়াকুন সে আল্লাহ কে সে আল্লাহ হলেন রব্বুল আলামিন আল্লাহ ভয় করতে হয় সে আল্লাহ কে যে আল্লাহ আসমান বানিয়েছেন জমিন বানিয়েছেন সবকিছু তারই অধীনে যে আল্লাহ আকাশ জমিন সৃষ্টি করেছেন যখন তিনি কিছু করার ইচ্ছা পোষণ করে খালি একবার বলে দেন কোন ফায়াকন বললি সেটা হয়ে যায় তিনি কে তিনি হলেন আমার আল্লাহ জোরে হয় না আরো জোরে হয় না সি আল্লাহ কি আল্লাহ যে আল্লাহ ঘোষণা দিলে লা তাখুজুহু সিনাতু ওয়ালা নাম যিনা তন্দ্রা নাই ঘুম নাই আরাম নাই বিশ্রাম নাই তিনি কে জোর করে বলো তিনি কে তিনি হলেন আমাদের আল্লাহ জোরে হয় না ও তরুণী আছে আল্লাহ ঘোষণা দিলেন কে বললেন সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ কুল হুয়াল্লাহু আহাদ বলো সে আল্লাহ বলেন এক এবং এক আল্লাহুস সামাদ তিনি বেনিয়াজ কারো মোতাবেক নন লাম ইয়ালিদ তিনি কাউকে জন্ম দেননি ওয়ালাম ইউলাদ তিনি কারো জন্মিত নন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আকাশ জমিনে আল্লাহর সমকক্ষ আর কিছুই নাই তিনি কে তিনি কে আওয়াজ করে বলো তিনি কে যেটা কেউ পারে না সেটা পারে কে যেটা কেউ পারে না সেটা পারে কে বলো জমিনের মালিক কে জমিনের মালিক কে জমিন কার আওয়াজ করে বলো জমিন কার আসমান কার চাঁদ কার সূরজ কার পৃথিবী কার বিবি কার যন্ত্রণা বলো দেখিনি কাঁধ ধরে 220 গাড়ি চাপিয়ে সিনেমা দেখতে যাচ্ছে চল গাড়ি গম বাড়ি আর এখানে এসে বলে বিবি আল্লাহ তোমার সন্ধেবেলা টাওয়ার ফেল করছে কেন ভাই চলুন বাবা দিদি দিদি হয়ে গেছে না সবের মালিক আল্লাহ বাবাজি আমার ভাইরা বসেন না আপনাদেরকে কতবার বলবো বলেন তো আপনাদের দেখলে আমার কষ্ট হচ্ছে বসতে বলছি আচ্ছা উঁচু হয়ে বসেন চটে বসলে যদি অসুবিধা উঁচু হয়ে বসেন উঁচু হয়ে বসেন বসেন না বাবা কি বিপদে পড়েছি আল্লাহ এই কথাও শোনে না বসেন না বাবা হ্যাঁ চলুন বাবাজি আমার ভাইরা
যে কথা বোঝাতে চাইছিলাম তাহলে বাবা ভয় করতে হয় কাকে আওয়াজ করে বলো কাকে আল্লাহকে আল্লাহর ভয় যদি ভিতরে ঢুকে যায় সব জায়গায় তুমি গেনার সব জায়গায় তুমি সাকসেসফুল ও তরুণীরা মৃত্যুকে নিকটে মনে করো আর আল্লাহর ভয় ভিতরে ঢুকিয়ে দাও তুমি গেনার হবে বেঁচে যাবে ও তরুণীরা মৃত্যু কাউকে ছাড়বে না সুলাইমান নবী কি নাম শুনেছেন আপনারা জোর করে বলেন শুনেছেন সুলাইমান নবী নাম শুনেছেন আল্লাহ নবী সুলাইমান যাকে আমার আল্লাহ পাক দুইটা পাওয়ার দিয়েছিল আপনাদের জানা আছে দুইটা মিরাকল অলৌকিক ক্ষমতা আল্লাহ দিয়েছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালামকে ও তরুণা তিনি ছিলেন হযরত দাউদ আসলামের পুত্র এই দাউদ নবীকে আমার আল্লাহ পাক দুইটা মিরাকল দুইটা অলৌকিক ক্ষমতা দিয়েছিলেন এই অলৌকিক ক্ষমতা তিনি যখন লোহায় হাত দিতেন লোহার সঙ্গে সঙ্গে নরম হয়ে যেত টান দিলে লম্বা হত হাতে করে ঘষলে পাতলা হত আর পৃথিবীর সর্বপ্রথম যিনি যন্ত্রস্থল বানিয়েছিলেন তিনি অন্য কেউ নয় তিনি হলেন আল্লাহ নবী হযরত দাউদ আলাইহিস সালাম জোরে হয় না আরো জোরে হয় না পৃথিবীর সর্বপ্রথম যিনি যন্ত্রস্থ বানিয়েছিলেন তিনি কে তিনি হলেন আল্লাহ নবী হযরত দাউদ আলাইহিস সালাম দাউদ নবীর আগে কেউ যন্ত্র বানাতে পারে না কাটারি কুড়ুল বানাতে কেউ পারে না কামারেরা লোহাকে পুড়িয়ে পিটিয়ে ঠুকে মেরে দুমরে কাটারি কুড়ুল অস্ত্র বানিয়ে দেয় আর দাউদ নবী নিজে হাতে করে বানাতেন ও তরুণীরা শোনেন নিজে হাতে করে তৈরি করতেন লোহায় হাত দিলে লোহা নরম হত টান দিলে লম্বা হত হাতে করে ঘষলে পাতলা হত ও তরুণীরা এই ক্ষমতা আল্লাহ দিয়েছিলেন দাউদ আসলামকে তিনার গলা স্বরটা আল্লাহ এত মধুর করেছিলেন এত মিষ্টি করেছিলেন যখন জবুর শরীফ তেলাওয়াত করতেন উড়ন্ত পাখিগুলো চলে আসতো হুজুরের তেলাওয়াত শোনার জন্য শুধু তাই নয় আপনাদের জানা আছে দরিয়ার মাছগুলো চলে আসতো তেলাওয়াত শোনার জন্য আর এই ওয়াকিয়া এই ঘটনা এর আপনার আপনাদের জানা আছে তাফসীর আপনাদের শোনা আছে আর ওই সময় একদল মানুষেরা মাছ ধরতে শুরু করলো আল্লাহ দাউদ নবীকে নির্দেশ দিলেন দাউদ বলে দাও ওদেরকে তুমি যখন জবর সুরি তেলাওয়াত করবে ওই সময় যেন মাছ না ধরে অন্য সময় ধরুক এতে সমস্যা নাই কিন্তু ওই সময় যদি মাছ ধরে নেয় আমি আল্লাহ কিন্তু ওদের আর ছেড়ে দেব না কেন কেউ না দেখতে পেলেও দেখতে পাই কে আওয়াজ করে বলো কে আল্লাহ সব দেখতে পায় আল্লাহ বলে দিলেন দাউদ বলে দাও ওই সময় মাছ না ধরে ওই জামানার মানুষদেরকে দাউদ নবী বলে দিলেন লম্বা ওয়াকে আপনাদের জানা আছে দাউদ নবী বলে দিলেন আমি যখন জবুর শরীফ তেলাওয়াত করব ওই সময় তোমরা মাছ ধরো না কেন ওই মাছগুলো আমার তেলাওয়াত আল্লাহর কালাম শোনার জন্য আসে ওই সময় মাছ ধরো না তারা বলল হুজুর কোনো অসুবিধা নাই মাছ আমরা ওই সময় ধরবো না অন্য সময় ধরব আপনাদের জানা আছে দরিয়া ধারেতে বড় নালা করে দিয়ে গর্ত কেটে দিলাম মাছগুলো যখন হুজুরের তেলাওয়াত শুনতে এলাম আর তেলাওয়াত শুনতে এসে ওই নালার ওপরে পড়ে লাপাতে লাপাতে গর্তের মধ্যে জড়া হয়ে গেলাম পরদিন সকালে গিয়ে তারা মাছ তুলে খেয়ে নিল কেন মাছ মরা খাওয়া কথা বলে না মাছ মরা খাওয়া হালাল তুলে আর খেয়ে নিল আল্লাহ বললে শোন বদমাইশরা মানুষের সঙ্গে বদমাইশি করিস মেনে নি ছেড়ে দি কিছুদিন তোদেরকে টাইম দি আর তোরা আমার সঙ্গে বদমাইশি করবি এটা আমি আল্লাহ কখনো মেনে নিতে পারি না কোরআনের মধ্যে আল্লাহ সুন্দর করে জানিয়ে দিলেন কোন কেরাদাতন খাসিন সব বাঁদর হয়ে যাও বলা মাত্র সব বাঁদর হয়ে গিয়েছিল তবে সেই বাঁদরগুলো কিছুদিন পরে মারা গিয়েছিল অনেক লম্বা ঘটনা আমি ওদিকে যাচ্ছি না আমি যেটা বোঝাতে চাইছিলাম মৃত্যু যেটা বোঝাতে চাইছিলাম সে দাউদ নবীকে আল্লাহ বিরাট পাওয়ার দিয়েছিলেন আর তিনারি সাহেব জাদা হযরত সুলাইমান আলাইহিস সালাম সুলাইমান নবীকে আল্লাহ কেমন পাওয়ার দিলেন এক সময় আমার আল্লাহ বললেন সুলাইমান বলো তুমি কি নিতে চাও বিদ্যা নেবে ইলম নেবে না রাজ্য নেবে কি নেবে বলো রাজ্য যদি নাও আমি আল্লাহ তোমাকে রাজ্য দেব আর বিদ্যা যদি নাও ইলম যদি নাও ইলম দেব কি নিতে চাও সুলাইমান নবী একটু সময় নিলেন চিন্তিত হয়ে পড়লেন হযরত সুলাইমান নবী একটু চিন্তা করে দেখে বললেন চিন্তা করে ভাবলেন ভেবে হুজুর উত্তর দিলেন আল্লাহ যদি আমি রাজ্য নিই এলাকার মানুষ আমাকে রাজা মশাই বলবে কিন্তু আমার মধ্যে যদি কেতাবি জ্ঞান না থাকে আমার মধ্যে যদি ইলমে দিন না থাকে আমি তোমাকে চিনতে পারবো না আমার আল্লাহ আমার রাজ্য দরকার নাই আমার রাজ্য প্রয়োজন নাই আমার রাজা
ব্যবসায় হবার শখ নাই আমাকে তুমি ইলম দাও জ্ঞান দাও আমাকে তুমি ইলম দাও কিন্তু এমন ইলম দাও যাতে আমি তোমাকে চিনতে পারি জোরে হয় না আরো জোরে হয় না এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে গেলেন খুশি হয়ে গিয়ে বলে সুলাইমান তোমার উপর আমি আল্লাহ খুশি হয়ে গেলাম পরীক্ষায় তুমি উত্তীর্ণ করলে পরীক্ষায় তুমি পাস করলে পরীক্ষায় তুমি বেরিয়ে গেলে পাস করে গেলে তবে সুলাইমান শোনো আমি আল্লাহ তোমার উপর খুশি হয়ে গিয়ে ইলম দিলাম আর রাজ্য দিলাম এমন রাজ্য দিলাম এমন ইলম দিলাম এমন জ্ঞান দিলাম পৃথিবীর সমস্ত প্রাণীর ভাষা পর্যন্ত বুঝতে পারবে মানুষ কি বলে এটা তো জানবে ছাগল কি বলে এটাও বুঝবে আর ছাগল কি বলে এটা বুঝবে গরু কি ব্যাব্যা করে বলে তাও তুমি শুনবে আর বুঝবে তবে সুলাইমান শোনো তোমাকে আমি আল্লাহ এই পাওয়ার দিলাম তবে সুলাইমান শোনো 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 তোমাকে আমি আল্লাহ বিদ্যাও দিলাম ইলমও দিলাম জ্ঞানও দিলাম সেই সুলাইমান নবীর উপর আল্লাহ পাক খুশি হয়ে গেলেন সেই সুলাইমান নবীকে আপনাদের জানা আছে তাফসীরের মধ্যে পাওয়া যায় 19 মারার মধ্যে পাওয়া যায় সুলাইমান নবী যখন তাক্তার উপরে চাপতেন আর একবার খালি বলতেন হাওয়াকে অর্ডার করতেন সঙ্গে সঙ্গে হাওয়া তাক্তাকে উড়িয়ে নিয়ে চলে যেতেন একদিক তাক্তাকে উড়িয়ে নিয়ে যেত ও তরুণীরা শুনে রেখে দাও জেনে রেখে দাও বাবারা ভালো করে শুনে রেখে দাও 1200 মানুষ নিয়ে সুলাইমান নবী তাক্তায় করে উড়িয়ে চলে গেছে সুলাইমান নবী যেখানে অবস্থান করবেন যেখানে নামবেন পিপিলিকা আর সর্দার তার দলের পিপিলিকাদের বলে এ আমার দলের পিপিলিকারা অতি সন্ত তোমরা গর্তের মধ্যে প্রবেশ করো গর্তের মধ্যে ঢুকে পড়ো গর্তের মধ্যে প্রবেশ করো না জানি সুলাইমান নবী যদি এখানে অবস্থান করে তোমরা সকলেই পদপিষ্ট হয়ে মারা যাবে ঢুকে পড়ো ঢুকে পড়ো ঢুকে পড়ো আমি তোমাদের লিডার আমি তোমাদের সর্দার আমি তোমাদের লিডার আমি তোমাদের নেতা তোমাদের অর্ডার করি ঢুকে পড়ো আর পিপিলিকার সর্দার দলের পিপিলিকাদের বলে সুলাইমান নবী তক্তার উপরে বসে বসে পিপিলিকার কথাটা নিজে কানে নিজে শুনতে পাই বুঝতে পারে আরো জোরে হয় না আরো জোরে হয় না এই সুলাইমান নবী সর্বপ্রথম যে তক্তা উড়িয়েছিলেন সুলাইমান নবীর আগে কোন হেলিকপ্টার বানানো হয় না রকেট বানানো হয় না এলোপ্লেন বানানো হয় না হেলিকপ্টার বানানো হয় না ড্রোন বানানো হয় না আজকে ড্রোন বানানো হয়েছে হেলিকপ্টার বানানো হয়েছে রকেট বানানো হয়েছে এলোপ্লেন বানানো হয়েছে মানুষ মঙ্গল করে চলে যাচ্ছে ড্রোন তৈরি করেছে বিনা পাইলটের ড্রোন উড়ে চলে যাচ্ছে ও তরুণীরা পাইলট লাগে না ড্রাইভার লাগে না বিনা পাইলটের ড্রোন উড়াচ্ছে ও তরুণীরা শুনে কেন ভুল বুঝবেন না কিন্তু সুলাইমান নবী তক্তার আগে কোন হেলিকপ্টার রকেট ড্রোন বানানো যায় না আরো জোরে বলো আরো জোরে বলো যা কিছু আজকে তৈরি করা হলো হেলিকপ্টার রকেট ড্রোন যাই বলেন না কেন সব কিন্তু সুলাইমান নবীর তক্তাকে ফলো করে পৃথিবীর সর্বপ্রথম যিনি নৌকা বানিয়েছিলেন তিনি অন্য কেউ নয় তিনি হলেন আল্লাহর নবী হযরতে নূহ আসলাম নূহ নবী নৌকা বানিয়েছিলেন নূহ নবী নৌকার আগে কোনো জাহাজ বানানো হয় না টাইটানিক জাহাজ বানানো হয় না আটলান্টিক মহাসাগরে চালানো হয় না বড় বড় জাহাজ বানানো হয় না লঞ্চ বানানো হয় না যা কিছু বানানো হয়েছে সব নূহ নবীর নৌকার নূহ নবীর নৌকার পরই বানানো হয়েছে তরুণিয়া শুনে কেনে সেই সুলাইমান নবীকে আল্লাহ বিরাট পাওয়ার দিলেন একদিন আমার নবী হযরতে দাউদ আসলাম থাকতে পারলেন না দাউদ নবী এরকম একটা বিরাট প্রোগ্রাম করলেন সভা করলেন এই সভাতে হযরতে দাউদ নবী তিনি উঁচু স্টেজে উঠলেন উঠে আওয়াজ দিয়ে বললেন হে এলাকার মানুষেরা এই কমের মানুষেরা হে গোত্রের মানুষেরা এই এলাকার মানুষেরা হে আমার সামনে উপবিষ্ট সাধারণ জনসাধারণ মানুষেরা তোমরা শোনো 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 আমি দাউদ নবী বৃদ্ধ হয়ে গেছি আমার বয়স হয়ে গেছে আমি দাউদের একটু বয়স হয়ে গেছে না জানি কোন সময় আল্লাহর ডাক আসবে আমাকে মৃত্যুবরণ করতে হবে আল্লাহর ডাকে সাড়া দিতে হবে তবে আমার পরেতে আমি একজন যোগ্য প্রতিনিধি ঠিক করে দিতে চাই
যে আমার জায়গাটায় বসবে রাজ্যটা পরিচালনা করবে তোমাদের মধ্যে কে আছো বলো তোমাদের মধ্যে কে আছো বলো তোমাদের মধ্যে যাকে যোগ্য বলে তোমরা নির্বাচন করবে যোগ্য বলে যাকে খুঁজে বের করবে তাকে এই সিংহাসনে বসাবো কে আছো বলো কে আছো বলো কে আছো বলো কে আছো বলো গোটা দর্শকের ভেতর থেকে মহাফিলের ভেতর থেকে একটা কারণ ক্ষমতা হলো না যোগ্য মানুষ হিসেবে খুঁজে কাউকে পাওয়া গেল না দাউদ নবী চিন্তিত হয়ে বললেন কে আমার পরে রাজ্য বস চালাবে কে আমার জায়গায় আমার সিংহাসনে বসবে কে এরকম যোগ্য ব্যক্তি বুঝতে পাচ্ছেন বাবা হঠাৎ করে দেখা গেল আল্লাহ তরফ থেকে আল্লাহর হুকুমে হযরতে জিব্রাইল ফেরেশতা একটা বাক্স নিয়ে এলো বক্স বাক্স জিব্রাইল ফেরেশতা এসে বলে দিয়ে গেল ও নবী দাউদ শুনে ফেলো বাক্সের ভিতরে কি আছে যে বলে দেবে আর তোমার পরে সেই সিংহাসনে সেই ব্যক্তি বসে পড়বে আরো জোরে হয় না আরো জোরে হয় না বাক্সটা কার তরফ থেকে এসেছে কার হুকুমে এসেছে জোরে বলো আল্লাহর হুকুমে এসেছে জান্নাত থেকে একটা বক্স নিয়ে এসেছেন হযরত জিব্রাইল ফেরেশতা দিয়ে গেলেন হুজুর এটা হলো বাক্স এর ভিতরে কি আছে কেউ জানে না এমন কি আমি জিব্রাইলকে আমার আল্লাহ জানতে দেন না কি আছে কেউ বলতে পারবে না আর এই মাহফিল থেকে যে বলে দেবে সেই তোমার পরে রাজ্য চালাবে তাকে আমার আল্লাহ উপযুক্ত বলে ঘোষণা করে দেবে তাকে আমার আল্লাহ কবুল করে নেবে হুজুর আপনি একবার আওয়াজ দেন এই বাক্সের ভিতরে কি আছে কে বলবে যে বলে দেবে ভেঙে দেখে নেওয়া হবে আর যদি মিলে যায় সেই আপনার পরে এ রাজ্য পরিচালনা করবে জোরে হয় না আওয়াজ করে হয় না হযরতে দাউদ আসলাম আওয়াজ দিয়ে বললেন বাবারা 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 তোমাদের মধ্যে কি কেউ আছো এই বাক্সের ভেতরে কি আছে কেউ বলতে পারো পারো কেউ কেউ বলতে পারো এই বাক্সের ভিতরে কি আছে কেউ জানে না আমি দাউদকেও আমার আল্লাহ এখনো জানতে দেন না কি আছে আমিও বলতে পারবো না তবে বাক্সের ভিতরে যে জিনিসটা আছে এটা আল্লাহর হুকুমই এসেছে হযরতে জিব্রাইল নিয়ে এসেছেন বলো বলো তোমরা জিব্রাইলকে তো দেখতে পাও না তোমরা নবী না তোমরা রসুল না আমি কিন্তু নবী আমি হলাম রসুল নবী রসুলরা যা দেখে সাধারণ মানুষ দেখতে পায় না নবী রসুলদেরকে আল্লাহ যা শোনায় সাধারণ মানুষ শুনতে পায় না আমি হলাম নবী আমি হলাম রসুল দাউদ নবী ছিলেন রসুল এবং নবী নবী আর রসুলের মধ্যে একটা তফাত আছে কি জানেন যিনি নবী তিনি রসুল নাও হতে পারেন কিন্তু যিনি রসুল তিনি অবশ্যই নবী যিনি রসুল তিনি অবশ্যই নবী দাউদ নবী ছিলেন রসুল তিনি অবশ্যই নবী কিন্তু দাউদ নবী তিনি নবী ছিলেন রসুলও ছিলেন কিন্তু তিনার সাহেবজাদা হযরত সুলাইমান নবী রসুল ছিলেন না তিনি ছিলেন নবী নবী আর রসুলের মধ্যে তফাত আছে কি তফাত যিনার উপর আল্লাহ কিতাব নাজিল করেছেন তিনি হলেন রসুল আর যিনি রসুল তিনি অবশ্যই নবী কিন্তু যিনি নবী তিনি রসুল নাও হতে পারেন দাউদ নবীর উপরে যে কিতাবটা নাজিল হয়েছিল কোন কিতাব আওয়াজ করে বলো কোন কিতাব এই কথা বলে না কেন জোর করে বলো কোন কিতাব এই জোর করে বলো কোন কিতাব কি বিপদে পড়েছি আল্লাহ এ কোন গিরাম রে ভাই এ কোন কথা বলে না কেন কোন কিতাব আসমানি কিতাব এসেছিল কোন কিতাব দাউদ নবীর উপরে জেবুর কিতাব এসেছিল ইঞ্জিল কিতাব কার উপরে ঈসা রুহুল্লাহর উপরে তাওরাত কিতাব কার উপরে মুসা কালিমুল্লাহর উপরে আর আমাদের নবী নূর নবী আখিরি নবী বিশ্ব নবীর উপরে এসেছিল কালামুল্লাহ কোরআন শরীফ ও তরুণী আসুন দেখেন যেহেতু আসমানি কিতাব এলো তিনি হলেন রসুল আর যিনি রসুল তিনি অবশ্যই নবী যিনি নবী তিনি রসুল নাও হতে পারেন হযরত দাউদ নবী ছিলেন রসুল এবং নবী তিনি সেই সময় আওয়াজ দিয়ে বললেন বাবারা বাবারা বলো তো দেখি এই বাক্সের ভিতরে কি আছে মনে আছে তো আপনাদের হে জোর করে কথা বলে না কেন মনে আছে তো আপনাদের মনে আছে ওফ আল্লাহ ফে দাঁড়িয়ে আছে কথা বললে শুনে না বাবা একটু বসো না বাপ তোমাদের পায়ে যন্ত্রণা হচ্ছে বসো না বাবা চট বেলে দিয়েছে বাপ একটু বসো না গো
আল্লাহ এরা কথা শুনে না কেন জানি না বাবা একটা শিষ্টাচার তো থাকে একটা আদব তো থাকে বাবা একটু বসো না বাপ চরণ লক্ষ্য করুন বোঝার চেষ্টা করুন যে কথা বোঝাতে চাইছিলাম বাবা লক্ষ্য করুন না হলে বুঝতে পারবেন না তো বাসকোটা নিয়ে আসা বলো এর ভিতরে কি আছে কেউ বলো কারোর হিম্মত হলো না কারোর ক্ষমতা হলো না কেউ বলতে পারলো না আর পেছন দিকে বসেছিলেন কে হযরত সুলাইমান আলাইহিস সালাম সুলাইমান নবী হাত তুলে দিয়ে বললেন সুলাইমান নবী হাতখানা উঁচু করে বললেন আব্বা জান যদি হুকুম দেন আল্লাহর হুকুম আপনি যদি হুকুম দেন আল্লাহর নির্দেশ ওই বাসকর ভিতরে কে আছে কে বলবে তবে আব্বা জান যদি হুকুম দেন অর্ডার দেন ইনশাআল্লাহ আমি সুলাইমান বলে দেব আরো জোর করে বলো আরো জোর করে বলো দাউদ নবী একটু চিন্তিত হয়ে পড়লেন প্রশ্ন করছে বাপ আর উত্তর দেবে বেটা লোক বলবে বাপ বেটা গট আপ কেস বাবা আমরা হলে তাই বলতাম না ও বাপ সব আগে থেকে শিখিয়ে দিয়ে নালে হয় নাকি কথা বলে হ্যাঁ তাহলে নিশ্চয় বাপ বেটাই গট আপ কেস সব বলে দিয়েছে আমি প্রশ্ন করব আর তুই উত্তর দিবি তুমি উত্তর দেবে আর আমি প্রশ্ন করব তো বাপ বেটাই গট আপ দাউদ নবী একটু চিন্তিত হয়ে পড়লেন আল্লাহ আমি প্রশ্ন করছি আর বেটা উত্তর দেবে এটা কি করে হয় কি বিপদ আর আমার ছেলে ছাড়া তো কেউ হাতও তুলছে না দাউদ নবী আবার বললেন বাবারা আমার ছেলে উত্তর দেবে বলছে কিন্তু ছেলেকে আমি বলতে দিচ্ছি না আগে তোমাদেরকে দিচ্ছি সুযোগ তোমরা কেউ বলতে পারো যদি তাহলে আমার ছেলেকে বলতে দেব না কেন তোমরা যেন ভাবো না বাপ বেটাই গট আপ কেস এটা ভাবো না আমি বাপ হয়ে কিন্তু ছেলেকে শিখিয়ে দিই না কারণ এখনই মাত্র বা টাটকা বাস আল্লাহর দরবার থেকে এসেছে কেউ জানে না বাবারা বলো তোমাদের মধ্য থেকে যদি কেউ বলতে পারো তোমরা আগে বলো আর তোমরা যদি না পারো তাহলে আমার ছেলেকে আমি অর্ডার দেব দর্শকের ভেতর থেকে কারোর হিম্মত হলো না কেউ বলতে পারলো না ওর ভেতরে কি আছে কেউ জানে না কেউ বলতে পারলো না সবাই বলল আমাদের দ্বারাই হবে না ও আল্লাহ নবী হযরতে দাউদ আসলাম আর যদি হুকুম আপনি দেন ছোট ভাই জান যদি সুলাইমান হুজুর যদি বলে দেন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সকলই মেনে নেব জোরে হয় না আরো জোরে হয় না আওয়াজ করে হয় না যখন এই কথাটা বলে দেওয়া হয়েছে আর সুলাইমান নবীকে হযরত দাউদ নবী প্রশ্ন করলেন বলো 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 সুলাইমান তুমি কি বলতে পারো সুলাইমান নবী দাঁড়িয়ে পড়লেন আব্বা জান ওর ভেতরে তিনটে জিনিস আছে আব্বা জান এক নাম্বার হলো লাঠি আর এক নাম্বার হলো চিঠি এক নাম্বার হলো লাঠি আর এক নাম্বার হলো দু নাম্বার চিঠি আর তিন নম্বরে একটা আংটি আব্বা জান প্রত্যেকটা জিনিসের একটা একটা করে কাজ আছে যদি একবার আপনি হুকুম বলে দেন হুকুম যদি দেন কোনটার কি কাজ এখনি আমি বলে দেব বুঝতে পারছেন বাবাজি বুঝে যাচ্ছে লাঠি চিঠি এক একটা জিনিসের এক এক রকম কাজ আছে শুনতে পাচ্ছেন তো আপনারা সেই সুলাইমান আলাইহিস সালাম আব্বা অর্ডার যদি দেন তাহলে আমি বলবো কোনটার কি কাজ ও হে তরুণীরা ওসমানেরা হে যুবকেরা হে আমার বড় পিয়ানেরা শুনে কেদিন জেনে কেদিন বাবা এই কথাটা বলা সঙ্গে সঙ্গে হযরত সুলাইমান নবী হযরত সুলাইমান নবী সেই সময় বললেন আব্বা জান যদি অর্ডার দেন আমি বলে দেব ওর ভেতরে কি আছে সেই সুলাইমান নবী বুঝতে পারছেন এবারে কোনটার কি কাজ আমি বলে দেব আব্বা জান যদি হুকুম দেন অনুমতি দেন তাহলে আমি বলে দেব তবে বাবাজি আমার ভাইয়েরা সেই সুলাইমান নবীর কথা বলছিলাম সেই সুলাইমান নবী মৃত্যুর কথা বলতে বলতে আমি এত দূর চলে এলাম সেই সুলাইমান নবীর কি আল্লাহ কি পাওয়ার দিয়েছিলেন হযরত দাউদ নবী বললেন বলো ওই লাঠির কি কাজ বলো সুলাইমান নবী সেই সময় বললেন আব্বা জান ওই লাঠির একটা কাজ আছে আব্বা জান ওই লাঠির একটা কাজ আছে আব্বা জান শুনে রেখে দেন ওই লাঠির একটা কাজ আছে যখন এ রাজ্যে কোনো দুষ্টুমি করবে
করবে, কেউ বদমাইশি করবে, কেউ মেরে নেওয়া কেড়ে নেওয়ার সঙ্গে সম্পৃক্ত হবে, অন্যায় কাজের সঙ্গে লিপ্ত হবে, অন্যায় কাজের সঙ্গে সম্পৃক্ত হবে, শরীয়ত বহির্ভূত কর্মের সঙ্গে সম্পৃক্ত হয়ে যাবে। যদি শরীয়ত বহির্ভূত কর্ম সঙ্গে সে সংযুক্ত হয়, আব্বাজান যদি একবার অর্ডার দেয়া হয় কেউ অন্যায় করছে রাজ্যের মধ্যে খুঁজে বের করো আর লাঠি নিয়ে এসো, যখনই লাঠিকে অর্ডার দেয়া হবে লাঠি ওই দুষ্টু মানুষটার কাছে পৌঁছে যাবে, আর পেটাতে 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 যিনি বাদশা হবে তিনার কাছে হাজির করে দেয়া হবে। লাঠির কাজ বুঝতে পারছেন? কথা বলে না, আজ যদি এই শাসন থাকতো কেমন হতো? আরে কথা বলে না, আল্লাহর যদি অর্ডার হতো লাঠিকে বললি কাজ হবে, আর একটাও চোর খুঁজে পাওয়া যেত? কথা বলে না, এতিমের মান হরণ করে নেওয়া এই মালকি আর খুঁজে পাওয়া যেত? আল্লাহ বললেন না, অন্যান্য নবীদের জমানায় বিধান ছিল হুকুম ছিল আলাদা, আর শেষ নবীর উম্মতদের জন্য করে দিলাম আমি আল্লাহ আলাদা। যে কোরআনের মধ্যে আল্লাহ দিলেন ওয়াতুল ইয়াতামা আমওয়ালাকুম ওয়ালা তাতাবাদাল খাবীতা বিত্তয়্যিব ওয়ালা তাকুলু আমওয়ালাকুম ইলা আমওয়ালিকুম ইন্নাহু কানা খুবান কাবীরা। কোরআনের মধ্যে আল্লাহ সুন্দর করে দিলেন ইন্নাল্লাযিনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিন নার ওয়াসায়াসলাউনা সাইরা। কোরআনের মধ্যে আল্লাহ সুন্দর করে দিলেন আম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মা সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহদিস। কোরআন সুন্দর করে ঘোষণা দিয়েছে, আল্লাহ সুন্দর করে দিলেন এগুলো তোরা করবি না। কোরআনে আল্লাহ নির্দেশ দিয়েছে তো এই জন্য আমরা মানি না। আর যদি লাঠির মার থাকতো সব বেটা সাইজ হয়ে যেত, কথা ঠিক কিনা? চোর বলতো চুরি করব না, আর খুনি বলতো আর কোনোদিন খুন করব না, আর ইন্দিরা আবাসের ঘরের টাকা কোনোদিন মেরেও নেব না, সব বেটা সাইজ হতো না? কথা বলে না, সব বেটা সাইজ না, সব বেটা সাইজ হয়ে যেত যদি লাঠির মার থাকতো। জি, মুসা নবীর জামানায় আলাদা বিচার ছিল, ঈসা রুহুল্লার জামানায় আলাদা বিচার ছিল, দাউদ আসলামের জামানায় আলাদা বিচার ছিল, জুলকারনাইনের জামানায় আলাদা বিচার ছিল। জি, আর বিশ্ব নবী প্রফেট মুহাম্মদ সাল্লামের জামানায় আল্লাহ কোরআনের বিচার দিলেন সুন্দর করে, সুষ্ঠু বিচার, মারবো না, কাটবো না, খুনও করবো না, কিচ্ছু করবো না, কোরআনের নির্দেশ আছে মানতে হয়, মান আর না হলে ছাড়, ঢুকলে খালি বোঝাবো, মাটির নিচে ঢুকলে বুঝিয়ে দেবো, তার আগে কিছু না। কথা বুঝছেন? লক্ষ্য করুন বাবাজি আমার ভাইরা, যে কথা বোঝাতে চাইছিলাম, কষ্ট হচ্ছে আপনাদের? জোর করে বলেন, আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। ওয়াল্লাহ তো অনেক টাইম হয়ে গেছে তো, আচ্ছা যাক থাক, তাহলে পরে হবে, এখন আবার আবার পরে হবে, এখন আবার অন্য সময় হবে, এখন কি যাক, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। বাবাজি আমার ভাইরা, তকবীর একবার দেন দেখি না, আর তকবীর হাত কিন্তু আর তোলে না, তাই বলে হুজুর আর হাত তুলবো না, যে হাত তুলেছে সেই ফেঁসেছে, কথা ঠিক কি না? বলে ভাই সকল জব কার্ডের কাজ দেয়া হবে, বলে আছি। বলে ভাই সকল ইন্দিরা আবাসের ঘর দেয়া হবে, বলে আছি। বলে ভাই সকল কন্যাশ্রী দেয়া হবে, বলে আছি। বলে ভাই সকল রূপশ্রী দেয়া হবে, বলে আছি। লাস্টে বলছে ভাই সকল এনআরসি দেওয়া হবে, বলছে আছি। বলে ভাই রে এটা এনআরসি ঢুকিয়ে দিলে মাল আর বেরোবে না, বলে নেব না আর লোব না। আসামের লোক বলছে আর লোব না, বলা হচ্ছে আর তোদের ছাড়া হবে না। আর বাংলার লোক খুব চালাক লোক, ঠান্ডা বেরনে যোগ্য উত্তর দিয়েছে, কথা ঠিক কিনা? বাংলার হিন্দু মুসলমান খুব সচেতন, বাংলার হিন্দু মুসলমান খুব কনসাস, বাংলার হিন্দু মুসলমানেরা খুব ঠান্ডা বেরনে যোগ্য উত্তর দিয়েছে। বলে দিল্লি থেকে যখন আসবে হেলিকপ্টারের টানা দেখবো, দিল্লি থেকে যখন আসবে বড় বড় হেলিকপ্টার দেখবো, দেড় কুইন্টল করে তোমাদের ওজন, তোমাদের ছাতিগুলোকে একবার দেখবো। আরে ভাই টাকা দিলে নিয়ে নেব, আর খেতে দিলে খাবো, তোমাদের সঙ্গে মিছিল করব, আর ময়দানে গিয়ে ভিড়ও জমিয়ে দেব, ভোট কিন্তু অন্য জায়গায় দেব।
কথা বলে না ঠিক কি না বাংলার মানুষ খুব সচেতন জাতির লড়াইয়েরা চায় না ধর্মের বিভাজনেরা চায় না এ ধর্মের রাজনীতিরা পছন্দ করে না বাংলার মানুষ যোগ্য উত্তর দিয়েছে কেন বাংলার হিন্দু মুসলমান শান্তি প্রিয় এরা শান্তিতে বসবাস করে শান্তি চায় এরা শান্তি কেন বাংলার হিন্দু মুসলমান না খুব কনসাসেরা জানে এ দেশটা হলো সেই দেশ রাজা রামমোহন রায়ের দেশ এ দেশটা হলো সেই দেশ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দেশ এ দেশটা হলো সেই দেশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দেশ এ দেশটা হলো সেই দেশ মাওলানা আশফাকুল্লাহ খানের দেশ এ দেশটা হলো সেই দেশ মাওলানা আবুল কালাম আজাদের দেশ এ দেশটা হলো সেই দেশ খাজা গরিব নওয়াজ হুজুরের দেশ এ দেশটা হলো সেই দেশ ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির দেশ এ দেশে যারা অশান্তি লাগাবার চেষ্টা করে সেটা খুব বেশি দিন নয় ব্রিটিশদের বিরুদ্ধে মানুষ রক্ত দিয়েছিল হিন্দু মুসলমান ঐক্যবদ্ধ হয়ে গেছে এ দেশের জমিনকে দেশের জমিনকে স্বাধীন করতে গিয়ে রক্ত দিয়েছিল আজও পর্যন্ত যদি একবার তাকিয়ে দেখো ইন্ডিয়ান গেটে হিন্দু মুসলমানের নাম এখনো পর্যন্ত স্বর্ণ করে লিপিবদ্ধ এই যুবক ছেলেরা শুনে কেনাও জিরে কেনা এ দেশ হিন্দু মুসলমান খুব সচেতন যেখানে রামের বাস সেখানে রহিমের বাস যেখানে জয়দেবের বাস সেখানে জয়নালের বাস যেখানে ফতেমার বাস সেখানে ফতিমার বাস যেখানে রামের বাস সেখানে রহিমের বাস আর রামের গ্রাম যদি রামের বাড়িতে আগুন রাখলে রহিম ঝাঁপিয়ে পড়ে গেল আর রহিমের ছেলের পেটে যন্ত্রণা হলে আমার রামদা ঝাঁপিয়ে পড়ে রামের ছেলেকে চালিয়ে নিয়ে যায় মুসলমানের ছেলে আর মুসলমানের ছেলেকে সাইকেলে চাপিয়ে নিয়ে যাই হিন্দু ছেলে এটাই হলো সম্পৃতি এটাই হলো ভালোবাসা এটাই হলো রিলেশন তাই বিশ্বনবী পাপের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার ইহুদিদের সামনে গিয়ে বলেছেন এই মদিনার ইহুদিরা শুনে রেখে দাও যদি রেখে দাও তুম হরে মজহবি আজাদি রাখেগে খুন কি ফিদিয়া বাদাস্তুর কাহিম রাখেগা মুলুক কি হেফাজত কে লিয়ে হর কম শামিল রাখেগে এই মদিনার ইহুদিরা শুনে রেখে দাও তোমরা মনে মনে যেন ভেবো না সাত সমুদ্র তেরো নদী পার করে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আজকে নিজে এসেছে রে আমাদেরকে ধরে বেঁধে মুসলমান করবে এটা কখনো হতে পারে না হতে পারে না হতে পারে না হতে পারে না তোমরা তোমাদের ধর্ম পালনের পূর্ণ স্বাধীনতা থাকবে ধর্ম নিয়ে আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকতে পারে না তুমি তোমার ধর্ম করবে আমি আমার ধর্ম করব ধর্ম নিয়ে আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকতে পারে না এই জন্য আমার আল্লাহ কোরআনের মধ্যে বললেন বাদ্দাকাতিরু মিনাহালিল কিতাব লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বাদি ইমানিকুম কুফার হাসাদাম মিন ইনদি আনফুসিহিম মিন বাদি মা তাবায়্যানা লাকুমুল হক ফাআফু ওয়াসফাহু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির কোরআনে আল্লাহ জানিয়ে দিয়েছেন সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ বলেছেন সূরা নিসার মধ্যে বলেছেন সূরা মাইদার মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছেন হিংসা করো না বিদ্রুপ করো না মানুষকে নিয়ে ছিনিমিনি খেলো না নিরীহ মানুষদের হত্যা করো না নবী আমার সুন্দর করে বললেন তোমরা তোমাদের ধর্ম পালনের পূর্ণ স্বাধীনতা থাকবে ধর্ম নিয়ে আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকতে পারে না এক নাম্বার হলো দ্বিতীয় নাম্বার দুই নাম্বার হলো আমি রাসূলুল্লাহ বলি তোমার ধর্মের কোনো আমার ধর্মের কোনো মানুষ যদি তোমার ধর্মের মানুষকে জোর করে নাহক করে যদি হত্যা করে সেটা আমি রাসূলুল্লাহর কাছে যদি তথ্যখানায় এসে পৌঁছে যায় আমার কাছে যদি সেই সংবাদখানায় এসে পৌঁছে যায় আমি রাসূলুল্লাহ কথা দিচ্ছি ওয়াদা দিচ্ছি আমি রাসূলুল্লাহ কথা দিলাম ওয়াদা দিলাম জোর করে যদি আমার দলের মানুষ তোমার দলের মানুষকে হত্যা করে আমি রাসূলুল্লাহ যদি জানতে পারি কথা দিলাম ওয়াদা দিলাম তোমার দলের মানুষকে দিয়ে আমার দলের মানুষকে খুন করিয়ে হত্যা করিয়ে শোধ করে নেব কেন আমি রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে ন্যায় বিচার করার জন্য এসেছি আমি রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে
শান্তি প্রতিষ্ঠিত করার জন্য এসেছি মানবতার দূত হিসেবে আল্লাহ আমাকে পাঠিয়েছেন আমি রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে হককে প্রতিষ্ঠিত করার জন্য এসেছি ভুল বুঝো না আমাকে ভুল বুঝো না আমাকে ভুল বুঝো না ভুল বুঝো না দ্বিতীয় নাম্বার হলো আর তিন নাম্বার নবী কথাটা যেটা বলেছিলেন আর একটা কথা আবার নবী বলেছিলেন তৃতীয় নাম্বার তিন নাম্বার হলো তিন নাম্বার হলো তৃতীয় নাম্বার হলো মদিনার উপরে যদি কোনো বিদেশি শক্তি এসে অ্যাটাক করার জন্য আসে এই মদিনাকে যদি কেউ ধ্বংস করার চক্রান্ত করে তখন আমরা কে ইহুদি কে মুসলমান কে খ্রিস্টান দেখা দেখি দরকার নাই আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে আমরা এক প্ল্যাটফর্মে হাজির হব কেন দেশকে বাঁচানো হলো ঈমানের অঙ্গ দেশকে ভালোবাসা হলো ঈমানের অঙ্গ হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান দেশ প্রেম হলো ঈমানের অঙ্গ দেশকে ভালোবাসা হলো ঈমানের অঙ্গ এই মদিনার উপরে যদি কোনো বিদেশি শক্তি এসে অ্যাটাক করে তখন আমরা কে মুসলমান কে ইহুদি দেখা দরকার নাই সকলে আমরা ঐক্যবদ্ধভাবে ছাপিয়ে পড়ব দেশকে বাঁচানোর জন্য আরো জোরে বলো আরো জোরে বলো এই দেশকে ভালোবাসতে হয় শিখিয়েছে কে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে জোরে হয় না আরো জোরে বলো বিশ্ব নবী শিখিয়েছে দেশকে ভালোবাসো এইজন্য আমাদেরকে আর দেশকে ভালোবাসা শেখাতে হবে না দেশকে ভালোবাসতে হয় আমরা আগে থেকেই জানিয়ে গে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শিখিয়ে দিয়েছেন 1500 বছর আগে তুই ভারতের জমিনে খাবে আর পাকিস্তানের কোন গায় বেটা কখনো হতে পারে না হতে পারে না হতে পারে না ভারতের খাবে ভারতেরই গুণ গাইবে আর ভারতের খাবে আমেরিকার গুণ গাইবে এটা কখনো হতে পারে না আমি রাসূলুল্লাহ বলি দেশ প্রেম হলো ইমানের অঙ্গ দেশকে ভালোবাসো দেশকে ভালোবাসা শিখিয়েছে আমার নবী নূর নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসসালামু আলাইকুম বাবা তাহলে এক নাম্বার পয়েন্ট ছিল আজকে আর নয় আল্লাহ লিয়েলে আবার আলোচনা হবে ইনশাআল্লাহ কথা বুঝতে পারছেন বাবা জি আমার ভাইরা আল্লাহ নিয়েলে আবার আলোচনা হবে কে উঠবেন না